পিছনে 24 তারিখ এবং 25 তারিখ আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি, যেটা রাউন্ড দি ক্লক ম্যানিং করবেন আমাদের সিনিয়র অফিসার্সরা, যেখানে ডিভিশন রেলওয়ে ম্যানেজার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স অফিসার্স, এসএনটির অফিসার্সরা সবাই থাকবেন, মেডিকেল টিমও থাকবে। এছাড়া যেমন সাগর সংলগ্ন এলাকা যেগুলিতে আমরা সাইক্লোন প্রোন বলে ভাবি, যেমন হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, হ্যাঁ, ডায়মন্ড হারবার, এইসব এলাকাতে আমরা বিশেষ ব্যবস্থা রাখছি, যেখানে একটা সুপারভাইজারি টিম থাকছে আমাদের, একটা ফুল টিম থাকছে, ইঞ্জিনিয়ার্সরা থাকছেন, ট্রেন মানে ও ট্র্যাকশন পাওয়ারের লোকেরা থাকছেন। এছাড়া আমরা টাওয়ার বাগানও রাখছি বিভিন্ন জায়গায়, যেখান থেকে কোনো মানে হঠাৎ করে কোনো খবর এলে, দুর্যোগের খবর এলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে যেতে প্রসিড করতে পারি। আর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসও রাখছি আমরা, আমাদের ড্রাইভারদেরকেও অ্যালার্ট করেছি, বিভিন্ন জায়গায় ড্রাইভারদেরকেও খুব মানে সজাগ রাখা হয়েছে এবং সেন্সিটাইজ রাখা হয়েছে, এই আগাম সতর্কতা বা দানা সতর্কতা হিসাবে।